বহুচর্চিত বিজেপির বঙ্গভঙ্গের দাবি নিয়ে মুখ খুললেন অধীর চৌধুরী। বিধানসভা স্পিকার থেকে রাজ্যপাল, নদী বাঁধ ভাঙন, বঙ্গের আর্থিক শ্রীবৃদ্ধি, এখান থেকে ভারত চীন সম্পর্ক, কোন বিষয়ে কথা বললেন না তিনি? একাধিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর চৌধুরী। বিজেপি পার্টি একটা পার্টি, তাদের কোনো নেতা আছে, তাদের কোনো নেতার নামে কোনো দিবস পালন করবে সেটা তাদের ব্যাপার। বঙ্গভঙ্গ নিয়ে আমরা আমাদের কথা স্পষ্ট বলে দিয়েছি। এর আগেও বাংলা একবার ভাগ হয়েছে 5 সালে 1900, বাংলা আবার ভাগ হয়েছে 47 সালে 1900। বঙ্গকে তৃতীয়বার ভঙ্গ করা যাতে না হয় তার জন্যে সারা বাংলার মানুষ সবাই রুখে দাঁড়াবে, এ বিশ্বাস আমাদের আছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিষেধ করার পরও দেখা যাচ্ছে যে বিজেপির সাংসদরা কিন্তু এই বঙ্গভঙ্গের পক্ষেই। এখন আমি আগেই বলেছি যে এটা বিজেপির নয়, এটা আরএসএসের এজেন্ডা, এটা আরএসএসের এজেন্ডা। আরএসএসের এজেন্ডাকে খণ্ডন করার ক্ষমতা বিজেপি পার্টির নেই। বিজেপি পার্টি নিজেরা বলে তারা শৃঙ্খলা পরায়ণ পার্টি, তাই যদি হয় তাহলে বিজেপি পার্টির এমপিরা কী করে বলে? একজন বলছে উত্তরবঙ্গে ইউনিয়ন টেরিটরি করতে হবে, একজন বলছে জঙ্গলমহলে আর একটা রাজ্য করতে হবে। এগুলোর মধ্যে দিয়ে বাংলায় বিজেপি পার্টি এক নতুন সংকীর্ণ রাজনীতি করার চেষ্টা করছে। দাদা, রাজ্যের মামলা যখন সুপ্রিম কোর্টে যাচ্ছে তখন বাঙালি বিচারপতিরা সেটা থেকে সরে দাঁড়াচ্ছে, এই বিষয়ে আপনার? দেখুন, এটা বিচারপতি তার নিজের সিদ্ধান্ত। এর আগেও আরেকজন বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, তিনিও রেকিউজ করেছেন, যাকে বলে উইথড্র করেছেন। এরকম বিচারপতির অনেক ক্ষেত্রে নিজেদেরকে তুলে নেয়, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তারা কেন তুলেছে সেটার জন্য আমি কোনো উত্তর দিতে পারি না। তাদের মনে হয়েছে তাদের থাকার দরকার নাই, তাই তুলেছে। এটা কোনো নতুন ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা নয়। এরকম ঘটনা সুপ্রিম কোর্টে আকছার হয়ে থাকে, যে কোনো উচ্চ আদালতে এগুলো আকছার, অর্থাৎ প্রায় এগুলো হয়ে থাকে। কিসের মিটিং আমাদের জানা নেই, কালকেও তো বলেছি কে কোথায় কি মিটিং করছে, গল্প সল্প করছে, কি বলবো আমি সেখানটা নিয়ে। রাহুল গান্ধী কালকে বলেছে এখন আমাদের কোভিড মোকাবেলা করার সময়, কোভিড মোকাবেলা করতে হবে। ভারতবর্ষের সব মানুষের কাছে এটাই বার্তা আমাদের কংগ্রেস পার্টির পক্ষ থেকে। সরকারকে মোকাবেলা করতে বারবার আমরা সরকারকে বলার চেষ্টা করেছি, সারা ভারতবর্ষে কোভিড মোকাবেলার জন্যে মানুষকে সচেতন করো, উৎসাহিত করো, তার কথা বলেছি, আজও সে কথা বলছি। শরদ পদের চা চক্র কী হয়েছে না হয়েছে জানি না, আমি যেগুলো জানি না সেখানে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য তো আমাদের বিরুদ্ধে কেউ বলেনি। স্বাভাবিকভাবেই সেখানটা আমাদেরও মাথা ব্যথা করার কিছু নেই। সেখানে কি আমাদের কেউ বিরোধিতা করে কিছু বলেছে? সেখানে তৃণমূল যোগদান করেছে, সেখানে সিপিএম পার্টি যোগদান করেছে, তাদেরকে জিজ্ঞেস করুন এগুলো কেন তারা সেখানে যোগদান করতে গেল, কি আলোচনা হলো, সেই আলোচনার খবর আমাদের কাছে বাইরে নেই। তৃণমূলের হয়ে যশবন্ত সিনহা, সে হঠাৎ করে তৃণমূলে এখন তৃণমূলের নেতা হয়ে যোগদান করছে, সেবার রাষ্ট্রীয় মঞ্চ, সেই মঞ্চের সঙ্গে তৃণমূলের সম্পর্কে আমাদের জানা নাই। তৃণমূল কী চাইছে তাও জানি না, তৃণমূলের ইশারা ছাড়া কি যশবন্ত সিং সেখানে গেছে তাও জানি না। তো স্বাভাবিকভাবেই রাষ্ট্রীয় মঞ্চের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কী সেটা তৃণমূলের নেতা নেত্রীরা বলতে পারবে। কংগ্রেসের কথা থাকলে আপনারা জিজ্ঞেস করবেন, কংগ্রেসের বক্তব্য রাহুল গান্ধী কালকে স্পষ্ট করে দিয়েছে যে এখন এসব ভাবার সময় নয়, এখন কোভিড মোকাবেলার জন্য রাস্তায় নামা দরকার, এটাই কংগ্রেসের এই মুহূর্তের ভাবনা। এটা বেকার করেছে এই রাজ্য, এখানকার যে স্পিকার সেও সেরকমই স্পিকার। কারণ আপনারা জানেন কংগ্রেসের দলের 22 জন মতন এমএলএ কংগ্রেস দল ছেড়ে চলে যায় তখনও স্পিকারের ঘুম ভাঙে না। স্পিকারের বিরুদ্ধে বিধানসভায় যখন নোটিশ আনা হয় সেই নোটিশ আনতে গেলে 14 দিনের একটা সময় দেওয়া হয় একটা স্পিকারকে, অধিকার স্পিকারের বিরুদ্ধে স্পিকারকে অপসারণের জন্য যখন নোটিশ করা হয় সেই নোটিশের 14 দিন সময় দেওয়া হয়, এটা নিয়ম। তা কংগ্রেসের পার্টির পক্ষ থেকে এই স্পিকারকে সরানোর জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার আজকের স্পিকারকে সরানোর জন্য যখনই নোটিশ করা হয়েছে তখনই স্পিকার চালাকি করে কী করেছে,
14 দিনের আগেই বিধানসভাটা বন্ধ করে দিয়েছে। 23 স্পিকারের নিয়ে আমরা কি বলবো, রাজ্যপালকে সরাতে গেলে আগে ভাই দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতির কাছে সেখানে ডেপুটেশন দিন। এখানে তৃণমূলের নেতা নেত্রীরা এমপিরা বকবক করছেন কেন? একবারও কি আপনারা ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকারিভাবে ডেপুটেশন মেমোরান্ডাম জমা দিয়ে দাবি করেছেন? ওনারা বলছেন না আমরা চিঠি করেছি। আরে চিঠি করে কি হবে, এতদিন পার্লামেন্টে যাচ্ছেন, রাজ্যপাল তো আজ থেকে এসব করছে না, বহুদিন ধরে রাজ্যপাল সঙ্গে সরকারের সংঘর্ষ চলছে, তো কোথায় পার্লামেন্টে তা নিয়ে তো কাউকে বলতে শুনিনি, রাষ্ট্রপতির কাছে গিয়ে দরবার করতে শুনিনি। আপনাদের রাজ্যপাল পছন্দ হচ্ছে না এখানে না বলে রাষ্ট্রপতির কাছে কী কেন বলছেন না, সেখানে গিয়ে কেন আন্দোলন করছেন না, এটাও আমার প্রশ্ন। খালি রাজ্যপালের বিরোধিতা, অবশ্যই রাজ্যপালের বিরোধিতা করা দরকার, কিন্তু রাজ্যপালের বিরোধিতাটা কাগজে কলমে না করে রাজ্যপালের বিরোধিতা করার মতন যা ব্যবস্থা আছে ভারতবর্ষে সেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে রাজ্যপালের বিরোধিতা করুন। আমি আগেও বলেছি রাজ্যপাল ভারতবর্ষের রাষ্ট্রপতির অধীনে নিযুক্ত হয়, রাজ্যপালকে সরানোর জন্য তাই রাষ্ট্রপতির কাছে যেতে হবে। এই স্পিকার ওই স্পিকারকে রাজ্যপালকে স্পিকারের অধীনে, হ্যাঁ এসব বেকার মানে ছেলেকে লাড্ডু দিয়ে মন ভুলানোর গল্প বাংলার মানুষকে তৃণমূল নেতৃত্ব না করলেই আমার মনে হয় ভালো হয়। দাদা নির্বাচনের আগে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল আবার তারা তৃণমূলে ফিরেছে, তাদের মাথা নেড়া করে দলে ফেরানো হচ্ছে, গণতান্ত্রিক দেশে এই ধরনের না, এটা খুবই দৃষ্টিকটু। প্রথম কথা হচ্ছে যে এই তৃণমূল দল তারা কংগ্রেসকে সিপিএমকে ভাঙিয়ে বড় হয়েছে, এই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস দলকে ধ্বংস করেছে তৃণমূল পার্টি, পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মাদকদ্রব্যের কেস দিয়ে অত্যাচার করে করেছে, এমএলএকে কেড়েছে, পঞ্চায়েত কেড়েছে, ভোট করতে দেয়নি, তাই করে করে কংগ্রেসকে শেষ করা হয়েছে। সেই শিক্ষা নিয়েই বিজেপি ভাবলো আমরা একটু তৃণমূলকে ভাঙাই, বিজেপির ভাঙানো শুরু হলো, তৃণমূলের যত আবর্জনা বিজেপির ঘরে গিয়ে জমা হলো। এখন মোদি জিতবে ভেবে যারা খুব আনন্দে লাফাচ্ছিল তারা দেখলো মোদি জিতল না দিদি জিতল, তাহলে কোথায় যেতে হবে, আবার দিদির কাছে ফিরে আসতে হবে। এই যাওয়া আর আসার এই রাজনীতি কিন্তু আজকে বাংলার পরিচয় হয়ে দাঁড়িয়েছে, বাংলার রাজনৈতিক পরিচয়ে এই আয়ারাম গয়ারাম এই ডিফেকশন দল পরিবর্তন তার পরিচয় আজকে বাংলাকে বহন করতে হচ্ছে। কাউকে মাথা নাড়া করে, কাউকে ভয় দেখিয়ে, কাউকে ধমকি দিয়ে, কাউকে মেরে, ভাই ভোট হয়ে গেছে, ভোটের পর রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়নের কথা ভাবাটা জরুরি। দেখুন দুটো উদাহরণ দিচ্ছি আপনাদের, তামিলনাড়ুতে ভোট হয়েছে, তামিলনাড়ুতে কিন্তু বিজেপিকে হারিয়েছে সেখানকার ডিএমকে কংগ্রেসের জোট, সেই তামিলনাড়ু সরকার কি করছে, রঘুরাম রাজান নোবেল বিজয়তা এখানকার বাঙালি ব্যানার্জি বাবু তার মিসেস ডাফলি, ডাফলি নাকি ডাফলন নাকি নামটা মনে করতে পারছি না, তাদেরকে নিয়ে একটা কমিটি করেছে সেই রাজ্যের উন্নয়নকে কী করে এগিয়ে নিয়ে যাবে তার রূপরেখা তৈরি করবে। ফারাকটা এটাই, দক্ষিণ ভারতে রঘুরাম রাজন যিনি ভারতবর্ষের প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর, পৃথিবীর বিশিষ্ট একজন অর্থনীতিবিদ, তাকে নোবেল পুরস্কার প্রাপ্ত যারা তাদেরকে সঙ্গে নিয়ে সেখানটাই রাজ্যের উন্নয়নের রূপরেখা তৈরি হচ্ছে। বাংলায় আমরা কি করছি, আমাদের কাছে খবর আছে কি সুন্দরবনে যে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব হলো সেই তাণ্ডবের পরিণাম কি হলো, ফলাফল কি হলো, কত ধ্বংস হলো, সেই ধ্বংসের হাত থেকে সুন্দরবনকে মেদিনীপুরকে বাঁচানোর জন্য আগামী দিনে সরকারের পরিকল্পনা কি, কোনো কিছু পরিকল্পনা আছে আমাদের? 32,000 শিক্ষক নেওয়া হবে, 9 বছর ধরে চলছে কোর্ট আর কোর্ট, ফয়সালা হলো না, এখনও বলছে এর মধ্যে দুর্নীতি আছে,
মুখ্যমন্ত্রী বলছেন মেধার দ্বারা নির্বাচিত হবে, খাতায় কলম বলছে কই মেধার কেউ ধার দাচ্ছে না, আবার সম্ভবত এটা নিয়ে কোর্ট হবে। তা ন বছর তো গেল, আবার কতদিন যাবে জানা নাই। তো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কথা ধরুন, আজকে গঙ্গা পদ্মার ভাঙন, বর্ষাকাল, কোনো ভাবনা আছে? সুন্দরবনে আমরা দাবি করছি সুন্দরবন এলাকায় সেখানকার মানুষের ইচ্ছা অনুযায়ী পাকা বাঁধ, মানে সিমেন্টের বাঁধ তৈরি করা হোক, যাকে পাকা বাঁধ, হার্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন। দুটো সলিউশন আছে, একটা সফট সলিউশন, সেখানে সেটা কি সেখানে ম্যানগ্রোভ তৈরি করে এলাকাকে রক্ষা করা হোক, আর হার্ড ইঞ্জিনিয়ারিং সলিউশন কি সেটা হচ্ছে সেখানে সিমেন্ট বা কংক্রিটের বাঁধ তৈরি করা হোক। কোথায় সেগুলো নিয়ে ভাবনা আছে? আছে ভাবনা? ভোট হয়ে গেছে, জিতে গেছে, মন্ত্রী হয়ে গেছে, শান্তি হয়ে গেছে, কিন্তু সেই বিজেপি কি বলল, রাজ্যপাল কি বলল, তৃণমূল কি বলল, সেই গোলক ধাঁধার মধ্যে আমরা ঘুরছি। এর থেকে তো বার হতে হবে আমাদের, কোভিড মোকাবেলা করতে হবে, রুটিরুজির ব্যবস্থা করতে হবে, শিল্পের ব্যবস্থা করতে হবে। পরিযায়ী শ্রমিকরা আবার লাইন ধরে বাইরে রাজ্যে চলে যাচ্ছে, তাদেরকে এখানে কর্ম দেওয়ার ব্যবস্থা করতে হবে, আমাদের সার্বিক আর্থিক শ্রীবৃদ্ধির ব্যবস্থা করতে হবে। আজকে পাচ্ছি আমরা দক্ষিণের দেশগুলো কীভাবে এগিয়ে গেছে, আপনারা কি জানেন যে পূর্বের দেশের থেকে দক্ষিণের দেশগুলো আর্থিক শ্রীবৃদ্ধি হয়েছে প্রায় 250% গত কয়েক বছরে? কেন পারছি না আমরা? কেন দারিদ্রতা আমাদেরকে গ্রাস করছে? শুধু কি বিনা পয়সায় রেশনের চাল দিলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে? বলুন, নির্বাচন আসবে, বিনা পয়সায় জিনিস দেওয়া, উপর ঢৌকন দেওয়ার বাজেট তৈরি হবে, তারপর কোথায় যাব আমরা? আমাদের রাজ্যে শিল্প, স্বাস্থ্য, শিক্ষা কোথায়? আজকে পাঞ্জাব শিক্ষায় ফার্স্ট হলো, আমরা পারলাম? আমরা পারলাম? স্বাস্থ্যে কেরল ফার্স্ট হলো, আমরা পারলাম? সেইখানটায় প্রতিযোগিতা করে পৌঁছানোর জন্য সরকারের চেষ্টা করা উচিত। তিনবার পশ্চিমবঙ্গ নামক রাজ্যটাকে পরিচালনা করার সুযোগ পেয়েছে, 15টা বছর তারা নিজেদের হাতে রাখবার সুযোগ পেয়েছে, 10টা বছর পার হয়েছে। পরিকল্পনা কই? এগিয়ে যাওয়া রোডম্যাপ কই? প্রশ্নতে এগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। তা না, কে কার মাথা চুল কেটে জয়েন করছে, কে বলছে আমি জয়েন করব, আমাকে এই দিতে হবে, তাই দিতে হবে। এত সিট পাওয়ার পর আবার কিসের আলোচনা? এত জয়ের পর আবার কিসের চিন্তা অন্য দল ভাঙানোর বা অন্য দলকে নেওয়ার? এই রাজনীতি বন্ধক, এই সংস্কৃতি বন্ধক। বাংলায় যে যার খুশি ভোট দিয়ে দিয়েছে, ভোট হয়ে গেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তিনবারে মুখ্যমন্ত্রী হিসাবে তিনি ঘোষিত হয়ে গেছেন। এবার রাজ্যটাকে তিনি যেমন তিনবারে মুখ্যমন্ত্রী হয়েছেন, রাজ্যটাকেও ভারতবর্ষের প্রধান উন্নয়নশীল রাজ্য হিসাবে আপনি নির্মাণ করুন, আপনি নির্মাণ করুন। এই বাংলা একদিন বিধানচন্দ্র রায়ের জন্ম দিয়েছিল, 14 বছর তার ক্ষমতা ছিল, 14 বছর 6 মাসে এ বাংলাকে ভারতবর্ষের দ্বিতীয় স্থানে নিয়ে গেছিলেন বিধানচন্দ্র রায়। আপনি 15 বছরের সুযোগ পাচ্ছেন এ বাংলাকে এগিয়ে নিয়ে চলুন। কি করেছে দেখুন, লাদাখ সীমান্ত নিয়ে আমরা প্রথম দিন থেকে বলে আসছি, ভারতবর্ষের পার্লামেন্টে বলেছি, বাইরে বলেছি, লাদাখ নিয়ে যে ঢোলটা পিটানো হলো, যে লাদাখ থেকে চীনা ফৌজ চলে গেল, এটা একটা ঢোল পিটানো হলো। বরং লাদাখে আমরা কী করেছি, কৈলাস পর্বত যেটা ছিল স্ট্র্যাটেজিক্যালি অর্থাৎ সামরিক দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা, ভারতীয় সেনারা যেটা দখল করেছিল সেই জায়গাটা আমরা ছেড়েছি, কাজের কাজ এটাই করেছি। সেইটাকে সামনে গিয়ে দর কষাকষি করতে পারতাম, করতে পারিনি। লাদাখে দেবসাং থেকে আরম্ভ করে হটস্প্রিং, গোগ্রা, সমস্ত জায়গায় চীনের ফৌজ ভারতের সীমান্তের মধ্যে ঢুকে বসে আছে। দৌলত বেগ হোল্ডি নামে যে এয়ার, আমাদের যেটা ঘন্টায় এয়ার স্ট্রিপ আছে, বিমান ক্ষেত্র আছে, সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে চীনের ফৌজ দাঁড়িয়ে আছে। আমরা তো পারিনি, স্বীকার করতে হবে এটা। ভারতীয় সীমানার ভেতরে 18 থেকে 20 কিলোমিটার ভেতরে চীনের ফৌজ বসে আছে। সরকার বাহাদুরি দেখাচ্ছে? সরকার আমাদের রাফেল দেখাচ্ছে? ভারতবর্ষের সরকার ব্যর্থ হয়েছে চীনের আগ্রাসন ঠেকাতে, তাই বড় বড় কথা বলা হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি,
আজ আমাদের চীনা সীমান্তে বিপদ দিনের পর দিন বাড়ছে। শুধু লাদাখ নয়, লাদাখ থেকে চলে আসুন পূর্বে অরুণাচল পর্যন্ত এলাকা, অরুণাচল সিকিম লাদাখ সমেত এই বিস্তীর্ণ 4,000 কিলোমিটার এলাকা জুড়ে চীনের সেনার তৎপরতা আমাদের সকলের জন্য দুশ্চিন্তার কারণ। ঠিক আছে।